চ্যানেলে সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা, প্রতি তিনজনের একজনই করোনা ভাইরাসে আক্রান্ত, যে কোনো লক্ষণ উপসর্গ থাকলে পরীক্ষার আহ্বান। মাস্ক ছাড়া বাইরে গেলে আইনানুগ ব্যবস্থা সহ চলাচল নিয়ন্ত্রণ বাড়ল 31 আগস্ট পর্যন্ত, ঈদের পর সংক্রমণ বাড়ার আশঙ্কা। এবং নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া, অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপের সুপারিশ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনে ফিট। এবারে পুরো সংবাদ। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় একদিনে শনাক্তের হার 32% চলে গেছে, যা এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় যাদের পরীক্ষা হয়েছে তাদের প্রতি তিনজনের মধ্যে একজনই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ সময় মোট শনাক্ত 1,356 জন, মৃত্যুর সংখ্যা 30। চক্রমালিতা রিপোর্ট। নমুনা পরীক্ষায় গত কিছুদিন প্রতি 5 বা 4 জনে একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছিলেন। সোমবার হঠাৎ করে এই হার 4-5 থেকে নেমে 3-এ চলে আসে। ঈদ পরবর্তী সময়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কম হলেও একদিনে যাদের নমুনা পরীক্ষা হয়েছে তাদের প্রায় 32% করোনা ভাইরাসে সংক্রমিত। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 4,238, আগের কয়েকটি সহ পরীক্ষা 4,249, শনাক্ত 1,356, শনাক্তের হার 31.91%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময় মৃত্যু সংখ্যা 30, সুস্থ 1,066 জন। দেশে মোট আক্রান্ত শনাক্ত 2,42,102, চিকিৎসাধীন 1,01,013, সুস্থ 1,37,905 জন, মৃত্যু 3,184। শনাক্ত হয়েছে 1,356 জন, 24 ঘন্টা শনাক্তের হার 31.91%, মৃত্যুবরণ করেছেন 30 জন। রোগ শনাক্তে সহায়তা করতে যে কোনো লক্ষণ উপসর্গ থাকলেই সাথে সাথে নমুনা পরীক্ষা করানোর তাগাদা দেওয়া হয় বুলেটিনে। প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলাচল সহ বিভিন্ন বিধি নিষেধের মেয়াদ 31 আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন নির্দেশে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বেরোতে পারবে না। বাসস্থানের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ঈদে অনেকে বাড়ি যাওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট করছেন মোস্তারিন বাবলা। ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবস, বাড়তি ছুটি না থাকায় সকালেই সচিবালয়ে যান বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। তবে করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার নেই সেই চিরচেনা কোলাকুলের দৃশ্য। কক্ষে বসে একে অন্যের সাথে কুশল বিনিময় করেন তারা। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয় নতুন প্রজ্ঞাপন। এতে বলা হয়, 4 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত সারাদেশে মানুষের চলাচল নিয়ন্ত্রণ থাকবে। বাসস্থানের বাইরে গেলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হাটবাজার, মার্কেট, দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। সকল ধরনের সরকারি, বেসরকারি অফিস ও ব্যাংক, বীমা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। গণপরিবহন সহ সব ধরনের যানবাহনে, যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি মানতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার 31 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। যে নিয়ন্ত্রণগুলো এখনো রয়েছে সেটি 31 আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর অর্থ হচ্ছে যে আমরা দোকানপাটগুলো খোলার যে বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি চালু থাকবে। দোকান খোলা থাকবে 8টা পর্যন্ত, এবং সেটি হচ্ছে যে 10টার পর থেকে অযথা বাইরে কেউ আসবে না। এবং সেটি মানুষ অনেক সচেতন হয়েছে, সেটা তো আপনারা জানেন, নিজেদের কারণেই মানুষ কিন্তু খুব একটা বাইরে থাকে না। তো সেটি হচ্ছে, এবং আমাদের
যে আরো যে নিয়ম কানুন গুলো আছে এই নিয়ম কানুনের মধ্যে থেকে স্বাস্থ্যবিধি মেনেই মানুষ চলাফেরা করবে। নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ঈদে অনেক মানুষ বাড়ি যাওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা বাড়তে পারে। হাসপাতালগুলোতে এখন সুস্থতার হার 60%। আমরা একটু আশঙ্কা করি, যেহেতু ঈদে অনেক লোকজন বাড়ি গেছে, বিভিন্ন স্টিমারে গেছে, বাসে গেছে, তারপরে আমরা দেখেছি নদীতে গাদাগাদি করে ফেরিতে পার হয়েছে, সেজন্য কিছুটা সংক্রমণ বাড়তে পারে যদি কিনা তারা স্বাস্থ্যবিধি মেনে এই যাতায়াতটা না করে থাকে, কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। তারপরেও আমরা যথেষ্ট বলেছি তোমাদেরকে, বিভিন্নভাবে প্রচার প্রচারণা করেছি যে বাড়িতে গেলেও স্বাস্থ্যবিধি মেনে যাতে তারা কাজটা করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-19 এর সবচেয়ে কার্যকর ভ্যাকসিন বাংলাদেশের মানুষের জন্য সংগ্রহ করতে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ রাখা হচ্ছে। গত বছরের মতো এবারও মসজিদ মাদ্রাসা ইতিমখানা পরিচালনার আয়ের বড় উৎস কোরবানির পশুর চামড়া রাস্তায় পড়ে আছে। বিশ্লেষকরা বলছেন, সরকার এবং ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে কাজ না করায় বিক্রেতারা ন্যায্য দাম পাননি, তাই এমন অরাজকতা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য সরকারকে পণ্যটি নিয়ে নতুন করে ভাবার কথা বলেন অর্থনীতিবিদরা। লায়লা নওশিনের রিপোর্ট। দেশের প্রধান দুই চামড়ার বাজারের একটি রাজধানীর পোস্তা। কোরবানির ঈদের তৃতীয় দিন এই এলাকার রাস্তায় পড়ে আছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার চামড়া, দামের হিসেবে 10-15 লাখ টাকার পণ্য। সরকার নির্ধারিত দামের অর্ধেকেরও কমেও যখন বিক্রি হচ্ছিল না, তখন মৌসুমি ব্যবসায়ীরা ট্রাক ভর্তি চামড়া রাস্তায় ফেলে দিয়ে চলে যান। চামড়ার সময় মতো আরো তো ফালাইতে পারেনি, মার্কেটে এসে বেচতেও পারেনি, চামড়াটা একটা মেয়াদ থাকে, সব জিনিস কাঁচা জিনিস তো পচনীয় জিনিস। মাল হইলে আমার লোয়া গিয়া 6,50,000 দাম চাইছে তারা, কেউ 150, কেউ 200। এখানে আইনে ট্রাক ভাড়া দেয়, ওনার কিনে আসে 100-500, কিনে আনার পর হ্যাঁ নিব না, পণ্যটির বাংলাদেশের বাজারে এমন অবস্থা কেন? পয়সা যারা আছে, শিল্পপতিরা আছে, এরা তো ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিচ্ছে, এবং যারা চামড়া কিনে তাদেরকে পয়সা দিচ্ছে না, এরা লুটে খাচ্ছে। সিন্ডিকেট করে একমাত্র হলো ট্যানারির মালিক, এরা করে। বিশ্লেষকরা বলছেন, হঠাৎ চামড়ার দাম কমিয়ে দেয়া এই পরিস্থিতির জন্য অনেকটা দায়ী, পাশাপাশি সরকারের কমিটিও সুষ্ঠুভাবে কাজ করেনি। এরকম একটি প্রেক্ষাপটে আসলে চামড়ার মূল্য না কমিয়ে আগের মূল্যটি রাখলেই ভালো হতো, তাতে যে পরিমাণ আয় হতো তার তুলনামূলকভাবে কিছুটা বেশি আয়ের সুযোগ পেতেন। কমিটিগুলো যে কতটুকু দক্ষভাবে কাজ করতে পেরেছে সেটি আমরা উপলব্ধি করতে পারিনি, বরঞ্চ এক্ষেত্রে বিভিন্ন রকমের অনিয়মের অভিযোগই আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া রপ্তানি এবং চামড়া খাতের জন্য আন্তর্জাতিক মানের সাপ্লাই চেইন ব্যবস্থাপনা নিশ্চিত করার সুপারিশ তার। কাঁচা চামড়া হিসেবে যদি রপ্তানির সুযোগ করে দেওয়া হয়, তাহলে বাজারে হয়তো এক ধরনের প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে, এবং তাতে গিয়ে ট্যানারি বলি আমরা অথবা পাইকার পর্যায়ে বলি, এই লেনদেনটি আর একটু সুস্থ বা স্বাভাবিক হবে। চামড়া খাতে যে সাপ্লাই চেইন আমরা দেখতে পাচ্ছি, এটি কোনোভাবেই আন্তর্জাতিক মানসম্পন্ন কোন একটি সাপ্লাই চেইনের মতো চলছে না। এটি একেবারে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে আমরা বিভিন্ন রকমের অনিয়ম দেখতে পাচ্ছি। সুতরাং সরকার যদি এটিকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন সাপ্লাই চেইন করতে চান, তাহলে কিন্তু আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে এর লেনদেন, পরিবেশগত মানদণ্ড মানা, এগুলোতে উন্নীত করতে হবে। ঈদ উল আজহায় চামড়ার বাজারের এই অস্থিরতা দূর করতে সরকারকে দ্রুত এগিয়ে আসার আহ্বান অর্থনীতি বিশ্লেষকদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে শোকের মাস আগস্ট। যুক্তরাজ্য পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, কিন্তু নতুন বাস্তবতা এবং বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর ক্যারিশমেটিক আবির্ভাবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উন্নয়নেও সহযোগী হয়।
জাতির পিতার বিশ্বনেতা হয়ে ওঠার নানা পর্যায় নিয়ে শোকের মাস আগস্টে মিথাইলা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে থাকছে পশ্চিমা বিশ্বের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্কের নানা দিক ও সমীকরণের কথা। পাকিস্তানের কারাগার থেকে ফেরার পথে লন্ডনে যাত্রা বিরতি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ শুধু বিমানবন্দরে ছুটে আসেননি, সম্মান ও শ্রদ্ধায় নিজেই খুলে দিয়েছিলেন বঙ্গবন্ধুর গাড়ির দরজা। ১৯৭২ সালে চোখের চিকিৎসার জন্য লন্ডনে গেলে হাসপাতালও তাকে দেখতে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয় সে সময়। উনি লন্ডনে ক্লারিজ হোটেলে যখন গেছিলেন, পরবর্তীতে উনি ওখানে হিথের সঙ্গে, যে প্রধানমন্ত্রী হিথ, এবং পরবর্তীতে উইলসনের সঙ্গে, অন্যান্যদের সঙ্গে উনি কথাবার্তা বলেছিলেন এবং ওনার একটা বিশেষ অনুভূতি ছিল বিলেতের ব্যাপারে, কারণ উনি আগে বহুবার গেছেন বিলেতে। তখন সেই জন্য কমনওয়েলথের কারণে বিলেত যেহেতু তাদের এগিয়ে এসেছিল ৭১ সালের পরে ৭২ সালে, তখন বিলেত বলল যে না, আমরা কমনওয়েলথের তরফ থেকে আপনাকে যতদূর পারি সাহায্য সহযোগিতা করব, এবং তারা প্রেশার দিতে লাগলো আমেরিকার উপরে, এবং দ্যাট ইজ হোয়াট মেড দ্য ডিফারেন্স, ইট ইজ অল ডিউ টু হিম। যুক্তরাজ্যের সরকার ও সাধারণ মানুষ সবাই ছিলেন বাংলাদেশী স্বাধীনতার পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষও ছিলেন একই অবস্থানে। কেনেডি পরিবার সহ মার্কিন রাজনীতিকদের অনেকে এবং অনেক শিল্পী সাহিত্যিক সহ নাগরিক সমাজও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। মার্কিন সরকারের অবস্থান অবশ্য ছিল ভিন্ন, তবে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতির এই মূল কথার প্রতিফলন ঘটে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে। হোয়াইট হাউসে তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট। তারা পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু আস্তে আস্তে তারা দেখলো, যখন তারা দেখলো সৌদি আরেবিয়া আমাদের স্বীকৃতি দিয়েছে, ইজিপ্ট আমাদের স্বীকৃতি দিয়েছে, এবং তারা দেখলো যে জাপান স্বীকৃতি দিয়েছে এবং বঙ্গবন্ধু গেলেন জাপানে, তখন তারা বলল না, এবার আমাদের পথ বদলাতে হবে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পুরো যে দ্বিপাক্ষিক সম্পর্কটা, বহুপাক্ষিক সম্পর্কের কারণে এটা দ্বিপাক্ষিক সম্পর্কটা আস্তে আস্তে উন্নততর হলো। জেরাল্ড ফোর্ড ওয়াজ নট এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, বঙ্গবন্ধু বেশি কিছু চাইলেন না, তার পলিসি কিন্তু খুব পরিষ্কার, তিনি গেছেন আমেরিকার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে, রিনিউ করতে। পাকিস্তান ছিল, এখন বাংলাদেশ, পার্ট অফ ফর্মার পাকিস্তান, ইজ এ নিউ রিয়ালিটি, একসেপ্ট নিউ রিয়ালিটি, ইউ আর টকিং টু প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এই রিয়ালিটিটা তিনি করতে গেলে এস্টাবলিশ করতে পারেন, নট টু আস্ক ফর মানি অ্যান্ড সাপোর্ট অ্যান্ড এইড অ্যান্ড অল, নো। রাষ্ট্রীয় অতিথি হিসেবে সুইজারল্যান্ড সহ অনেক পশ্চিমা দেশ সফর করেন বঙ্গবন্ধু। এশিয়ার সবচেয়ে উন্নত দেশ জাপানের সাথে সম্পর্কের ভিত্তিও তৈরি হয় বঙ্গবন্ধুর হাত ধরে। তখন থেকে বাংলাদেশের প্রধানতম উন্নয়ন সহযোগী জাপান। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ। সংবাদের এ পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন রোকসানা আমিন, সরাসরি তার কাছে যাচ্ছে। রোকসানা, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ তারানা, আপনার মাধ্যমে আমি দর্শকদের বেশ কিছু আপডেট দেব। সেটি হচ্ছে যে দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। ইতোমধ্যে জেলায় ৩৮ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে, এবং বাকি যারা মারা গেছেন তারা উপসর্গ নিয়ে মারা গেছেন। পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন ১০ জন, মোট আক্রান্ত ১০৫৫ জন। শরীয়তপুরের পৌর মেয়র করোনা আক্রান্ত হয়েছেন। এবারে বিশ্বের কিছু সংবাদ আমার কাছে আছে আপডেট। ইরানে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬০০, এটি গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। আর ইতিমধ্যে বিবিসি একটি রিপোর্ট করেছে এই বিষয়টি নিয়ে যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা গোপন করছে ইরান।
এইটি তারা করেছে এবং সেই প্রতিবেদনে তারা যেটি বলার চেষ্টা করেছে সেটি হচ্ছে যে ইরানে কোভিডে মৃতের প্রকৃত সংখ্যা আসলে প্রায় 42,000, কিন্তু সেখানকার সরকার বলছে 14,405 জন এ পর্যন্ত মারা গেছে। এই ছিল ইরান নিয়ে। আর আরও একটি সংবাদ আমার কাছে আছে, সেটি হচ্ছে নরওয়ের প্রমোত্তরিতে অন্তত 41 জনের করোনা শনাক্ত। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শারীরিক অসুস্থতার কারণে রোববার রাতে বরকতুল্লাহকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে আইসিইউতে পাঠানো হয়। সোমবার সকাল 9:30 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী জিনাত বরকতুল্লাহ দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন। বরকতুল্লাহর মেয়ে বিজরী বরকতুল্লাহ বিশিষ্ট অভিনয় শিল্পী। হুমায়ুন আহমেদ রচিত বিটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই প্রযোজক ছিলেন মোহাম্মদ বরকতুল্লাহ। জনপ্রিয় ধারাবাহিক ঢাকায় থাকিরও প্রযোজক ছিলেন তিনি। এবারে নিয়ে নিচ্ছি অশোক লিরান ইফাদ অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে ইরানের সরকারি হিসেবে করোনা মৃত্যুর সংখ্যা কম দেখানোর দাবি বিবিসির। জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে তথ্য সংরক্ষণে অনিয়ম। বাংলাদেশের প্রায় প্রতি দুইটি শিশুর মধ্যে একটি শিশু ক্যাভিটিতে ভোগে। পেপসোডেন্ট জার্ম অ্যাটাকে রয়েছে ন্যাচারাল ক্লে অ্যাক্টিভেটেড ফর্মুলা, যা মুখের জীবাণুদের টেনে বের করে সুরক্ষা দেয় ক্যাভিটি থেকে 12 ঘন্টা পর্যন্ত। কারণ প্রতিটি হাসি অমূল্য। আমার এই কনকাতে গন্ধ হয় না, বড় বড় রুই কাতলরাও ভালো থাকে অনেকদিন। কনকা, পচা গন্ধের দিন শেষ, খাবার থাকবে গার্ডেন ফ্রেশ, কনকা ফ্রেশ। Life chai unlimited energy. Tai ache gear. Always thako top gear. Ekdom 30 taka maina. Aba ki lago? Half kg tomato den. Apnar mukhe mask nai keno? Ei je. Apa, mosla lagbo? Bhalo mosla ache. Achcha, lagbe. Tobe jeta nirapod, seta. Ekta radhuni morichar gulo din to? Shobai na hok. আপনি তো সচেতন, তাই বাজারের সকল খোলা পণ্যের ব্যাপারে এখন একটু বেশি সতর্ক থাকুন। রাজনী গুণমশটা প্রস্তুত হয় সর্বোচ্চ সতর্কতায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে, অটুট থাকে গুণমান। রাধুনী গুড়ামশলা, খাঁটি মান, খাঁটি স্বাদ। কিন্তু প্যানেলের গ্যারান্টি? শুধুমাত্র কঙ্কা এলইডি টিভি দিচ্ছে প্যানেলের 4 বছরের গ্যারান্টি। বুঝতেই পারছেন কি হবে স্মার্ট ডিসিশন। কঙ্কা, 7 দিনের মধ্যে সবটুকু শো। খাবার বাকি থাকলে সুস্থভাবে বেড়ে ওঠার পুষ্টিও থাকে বাকি, তাই রেগুলার খাবারের সাথে জুনিয়র হরলিক্স। এতে আছে আয়রন, প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় মিনারেলস, যাতে তুর্য পায় এ টু জেড পুষ্টি। জুনিয়র হরলিক্স এখন আরো সাশ্রয়ী। এখন সানসিল্ক স্যাশেজে পাচ্ছেন 16% এক্সট্রা। হ্যালো মা। হ্যালো আন্টি। খুব গ্লো করছো, বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাল একটা আর আগামী সপ্তাহে আরো একটা। আমার না, আমার বিজনেস অন্যদের বিয়ের ফাংশন প্ল্যান করা। খুব ভালো। নতুন ফেয়ার লাভলি এইচডি গ্লো এর মাল্টিভিটামিন স্কিন সেলস কে গ্লো করে আর আপনাকে দেয় এইচডি গ্লো। নিজের পরিচয় গ্লো করো ফেয়ার লাভলি এইচডি গ্লো এর সাথে। জানার পর থেকেই ও নিজের খেয়াল রাখছে, তাই শুরু থেকেই মাদার সরলিক্স এর কোলিন প্রোটিন সহ 24টি ভাইটাল নিউট্রিয়েন্টস গর্ভাবস্থায় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ও জন্মকালীন স্বাস্থ্যকর ওজন নিশ্চিত করতে সহায়তা করে। মাদার সরলিক্স, ভালোবাসার পুষ্টি শুরু থেকেই। আপু খেয়ে নাও। আদরের হাত ছুঁয়ে থাক মন, রাখবে খেয়াল। আম্মু, আমি আপুর হাত নষ্ট হতে দেইনি। কিন্তু এই কঠিন দাগ ধুতে গিয়ে তো পাউডার তোমার হাত নষ্ট করে ফেলবে। না, করবে না। অ্যালোভেরা যুক্ত সার্ফ এক্সেল আছে না? অ্যালোভেরা? হ্যাঁ, অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল, যা হাতকে রাখে কোমল আর কঠিন দাগ দূর করে। নতুন সার্ফ এক্সেল, দাগের জন্য কঠিন, হাতের জন্য কোমল। আগে লাইফ বয়, তারপর
দীর্ঘদিন পার হলেও ঘূর্ণিঝড় আমপানে ভেঙে যাওয়া পিরোজপুরের কচা ও বলেশ্বর নদীর বেড়ি বাঁধ সংস্কার হয়নি। অরক্ষিত রয়েছে এই দুই নদী পাড়ের হাজারো পরিবার। দ্রুত বেড়িবাঁধগুলো মেরামত না হলে বাস্তুচ্যুত হবে কয়েক লাখ মানুষ। পিরোজপুর থেকে ফয়সুল ইসলাম বাচ্চুর পাঠানো তথ্য এবং ভিডিওতে শৌমিক আহমেদের রিপোর্ট। ঘূর্ণিঝড় আমপানে পিরোজপুরের 292 কিলোমিটার বেড়ি বাঁধে অন্তত 15 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ সংস্কার না হওয়ায় প্রতিদিনই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। বর্ষা শুরুর পর থেকে কচা নদীর ভাঙনের কবলে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন ও ইন্দুরকানী উপজেলার কচা ও বলেশ্বর নদী পাড়ের প্রায় সবগুলো গ্রাম ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি আতঙ্কিত করে তুলছে এখানকার মানুষদের। যদি নদীটা না বাড়তো হয়তো কিছুদিন থাকতে পারতাম, এখন তো সামনে কি করব জানি না, নদীতে বিলীন হয়ে গেছে সব, বাড়ি ঘর নাই আমার, কোথায় থাকি কোথায় খাই কেউ দেখেও নাই। 20 বিঘার মতো সম্পত্তি আমার চলে গেছে, অবশেষে বসত বাড়ি ভিটা টিটা সব চলে গেছে, 4 বিঘার আমার বয়সে আমি কোথা বানছি বাড়ি ঘর বানছি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন পরিকল্পিত বেড়িবাঁধ না করে শুধু মাটির তৈরি বাঁধ টেকসই হবে না। অধিগ্রহণ করেছিল সেই জমি প্রায় 1/2 কিলোমিটার নদীর মাঝে চলে গিয়েছে, অথচ এখন পর্যন্ত বেড়িবাঁধের কাজই শুরু হয়নি। সুতরাং যদি নদী শাসন না করে এই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে এর সফলতা জনগণ পাবে না এবং এর কোনো কার্যকারিতা থাকবে না। 500 কোটি টাকা সরকারের বিফল। এই বর্ষা মৌসুমের ভিতরে এগুলো যদি নির্মাণ করা না হয় তাহলে আমার মনে আমার এলাকার শত শত পরিবার হাজার হাজার লোক এই নদী গর্ভে তাদের বাড়িঘর চলে যাবে এবং তাদের শত শত একর জমি ফসল বিনষ্ট হবে। বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগ থেকে মুক্তি চান নদী পাড়ের মানুষ। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদুল আজহার পর প্রথম কার্যদিবসে দেশের শেয়ার বাজারের মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 57 পয়েন্ট বেড়ে 4,271 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 355টি কোম্পানির 672 কোটি 36 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 91 কোটি 45 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 192টির, কমেছে 62টির এবং অপরিবর্তিত 101টি কোম্পানির শেয়ারের দাম। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলা দিফা ডক্টরস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে কয়েক জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও চরম দুর্ভোগে দুর্গতরা। দুর্যোগের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ঘোষণা। উজ্জ্বলতা কি হারিয়ে গেছে? না, লুকিয়ে আছে ত্বকের ডেড সেলসের নিচে। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, এর ডাবল ব্রাইটনেস অ্যাকশন ডেড সেলসকে দূর করে নতুন উজ্জ্বল সেলসগুলোকে বের করে আনে, যাতে আপনার উজ্জ্বলতা ফুটে ওঠে। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, প্রতি ওয়াশে দারুণ উজ্জ্বলতা। গ্রিস